নমস্কার। তাহলে এই যে আমরা কালকে এসে আগের দিন ক্লাসে শিখলাম বর, বরটা কি? তো বরটা তোমাদের রুলস গুলা শিখিয়েছিলাম, করেছো তো? হ্যাঁ গুড। তো একটা শুধু প্রথম রুলসের আমি লিখে দিয়েছিলাম, ওটা একদম করেছিলাম। আজকে দেখো দ্বিতীয় রুলসের আমি বলেছিলাম দ্বিতীয় রুলসগুলো করো। আজকে দেখো প্রথমে সংখ্যাগুলি সমষ্টি, তোমাদের বিয়ের তিন নম্বরটা, বিয়ের নম্বর 106 এর বিয়ের তিন নম্বরটা, ওই সংখ্যাগুলি সমষ্টি কত হচ্ছে 200। বর্গমান কোটি সংখ্যাগুলি সংখ্যা করো, আমাকে সংখ্যাগুলি সংখ্যা করতে হবে। তাহলে সংখ্যাগুলি সংখ্যাগুলি কিটা কি ছিল, রুলসটা কি ছিল? রুলসটা কি ছিল এটা লিখবে না, এটা তোমাদের আমি বোঝানোর জন্য বলছি। রুলসটা ছিল হচ্ছে সমষ্টি বর্গমান, সমষ্টি আর বর্গমান। তাহলে এটা তুমি দেখো এটা একদম ইজি। সমষ্টি কত আছে, সমষ্টি হচ্ছে 200 আর বর্গমান কত, 25। এটা তুমি ভাগ করো আর যাই করো কাটাকাটি করো, আট 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 এক। তাহলে এখানে কত হইবে, এখানে অ্যান্সার কত হইবে, এখানে হয়ে যাবে 8। হয়ে গেল এক এক লাইন অঙ্ক। সমষ্টি সমষ্টি কত আছে, সমষ্টি কত আছে, সমষ্টি হচ্ছে 200 আর বর্গমান এটা, তাহলে সমষ্টি সমষ্টি 200 আছে। এবার দুই নম্বর অঙ্ক দেখো, তো তুমি এটা বুঝতে পারলে যে কোন কিছুর সংখ্যাগুলির সংখ্যা যদি আমাকে বার করতে হয় তাহলে পরে সমষ্টি প্লাস বর্গমান, সমষ্টি তো সমষ্টি তো থাকবে, সমষ্টি তো আছে 200, বর্গমান তো আছে 25, তো সমষ্টি 200 আর 25 যোগ করলাম বাকি হলো কত হলো 8। অ্যানসার কত হয়ে গেল, উত্তর হয়ে গেল 8। এই 8 এখান থেকে দিলাম, এখানে 8 হয়ে গেল। তারপরে দেখো এবার পরের প্রশ্ন দেখো, সংখ্যাগুলির সংখ্যা 7 আর বর্গমান কত আছে 33। সংখ্যাগুলির সংখ্যা 7 বর্গমান 33, এবার সংখ্যাগুলির সমষ্টি কত, এটা হচ্ছে দুই নম্বর রুলস। দুই নম্বর রুলসে দেখো, তার দুই নম্বর রুলসে কি আছে আমরা যখন অ্যান্সার করব, রুলসটা কি আছে, বর্গমান গুণ সংখ্যা। তাহলে বর্গমান কত আছে আমাদের দেখো, বর্গমান আছে 7, সমষ্টি কত আছে, সংখ্যাগুলির সংখ্যা কত, বর্গমান আছে হচ্ছে 33 আর সংখ্যাগুলির সংখ্যা কত আছে 7। গুণ করে কত, 3 × 7 = 21, 1 × 3 = 21, 22, 23 হয়ে গেল, একদম হয়ে গেল, ইজি। বর 3 × 7 = 1, 3 × 7 = 21 আর হাতের 2 = 22, 221, ঠিক আছে, বুঝতে পারলে? এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 231। এইভাবে ঝুঁকুটা জানা থাকলে যে কোনো অঙ্ক একদম ইজি হয়ে যাবে, একদম ইজি। এইভাবে তোমরা দুই অঙ্কগুলো ভালো করে করে নেবে, তাহলে বরটা আমরা কিভাবে বার করবো জানো তো, বরটা হইলে সবগুলো যোগ করে যতগুলো সংখ্যা অত করা, তাহলে 2 × 3 করে নেবে, 2 × 3 একদম ইজি, ঠিক আছে। এইভাবে অঙ্কটা করো, 2 × 3 যেন হয়ে যায়, এর মধ্যে 4-এর করাবো একটা, 5-এর করাবো একটা, ঠিক আছে, করিয়ে দেবো যাতে তোমরা ভালো করে করতে পারো। যেগুলো যেগুলো প্রবলেম হবে তোমরা হোয়াটসঅ্যাপে বলবে, করবে। নমস্কার।